হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজ আমরা নিয়ে চলে এসেছি একটু ইনফরমেটিভ ভিডিও, বাট মনে হচ্ছে এটা ইসলামের মোরকে আর কি ভিডিওটা রয়েছে, যার থাম্বনেলটা রয়েছে আল্লাহর শান্তির নিদর্শন ডেড সি, এবং যে টাইটেল হচ্ছে মৃত সাগর, কাওমে লুতের উপর আসা আজাবের নিদর্শন। তো ডেড সি তো আমরা সবাই জানি কি কি বৃত্তান্ত, কিন্তু ইসলামের মোড়কে কি ব্যাখ্যা রয়েছে ডেড সি, তো সেটাই আমরা চলুন দেখে নেব ভিডিওটাতে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক পেজে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু করি। মহান আল্লাহ যুগে যুগে বহু সীমা লঙ্ঘনকারী জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এবং সেসব আজাবের নিদর্শন এখনও পৃথিবীতে রয়ে গেছে যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এমন এক নিদর্শন হচ্ছে মৃত সাগর বা ডেড সি। আল্লাহ লুত আলাইসালামের জাতিকে তাদের ঘৃণ্য অপরাধের কারণে ধ্বংস করে দেন, আর আল্লাহর আজাবের কারণে মৃত সাগর আজ পর্যন্ত মৃত, আর এই স্থানকে দ্রুত ত্যাগ করতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মৃত সাগর হলেও এটি আসলে একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এই হ্রদের পানি 10 গুণ বেশি লবণাক্ত, আর এই কারণেই এখানে জন্মাতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ, এজন্যই এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাঁতার না জানলেও এই পানিতে কেউ ডুবে যায় না। স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার নিচে অবস্থিত হওয়ায় একে পৃথিবীর সবচেয়ে নিম্ন ভূমিও বলা হয়। মৃত সাগরের অবস্থান জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে। বহু বছর আগে এই মৃত সাগরের স্থানেই গড়ে উঠেছিল এক জাতি যার নাম ছিল সাদুম। তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল, যেমন তারা তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষকে ডাকাতি করত। তারা ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। তবে কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক যৌনাচার। মহান আল্লাহ তাদের হেদায়তের জন্য হজরত ইব্রাহিম আলাইহিসালামের ভাতিজা হজরত লুত আলাইসালামকে পাঠালেন। লুত আলাইসালাম দিনের পর দিন তাদের আল্লাহর পথে ডাকলেন, সব রকমের পাপ থেকে তাদের দূরে থাকতে বললেন, অন্যথায় আল্লাহর ভয়াবহ আজাবের ভয়ও দেখালেন। কিন্তু তারা লুত আলাইসালামের কথা শুনল না, বরং তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আজাব। এরপর লুত আলাইসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ হজরত জিব্রাইল আলাইসালামকে পাঠালেন সে জাতিকে ধ্বংস করে দিতে। আল্লাহ লুত আলাইসালামকে নির্দেশনা দিলেন রাতে শহর ছেড়ে দিতে এবং চলে যাওয়ার সময় যেন কেউ পেছনে ফিরে না তাকায়। কিন্তু লুত আলাইসালামের স্ত্রী পেছনে ফিরে তাকায় এবং সেও সেই আজাবের মাঝে পড়ে। পরদিন সকালেই সাদুম জাতি জিব্রাইল আলাইসালামের প্রচণ্ড চিৎকার শুনল, এমন ভয়াবহ চিৎকার যে তারা দিকবেদিক শূন্য হয়ে যায়। এরপর জিব্রাইল আলাইসালাম তার পাখার কোণা দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে নিলেন, এরপর উল্টো করে তা আবার নিচে ফেলে দিলেন। তারপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি। এভাবে ধ্বংস হয়ে যায় সাদুম জাতি। এই জায়গাটিতেই রয়েছে মৃত সাগর। আল্লাহর আজাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি। সহিহ মুসলিম ও বুখারী শরীফের হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব স্থান এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে। এভাবেই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেন আর তাদের নিদর্শন যুগ যুগ ধরে সংরক্ষিত করে রাখেন যেন মানুষ শিক্ষা নিতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আচ্ছা, দেখলাম হচ্ছে মৃত সাগর বা ডেড সি, তার হচ্ছে ইসলামিক ব্যাখ্যা। তো যদিও আমরা জানি যে মানে সব থেকে হচ্ছে ডিপেস্ট আর কি প্লেস বলা হয় ওয়ার্ল্ডের হচ্ছে মৃত সাগর বা ডেড সি, এবং এখানে লবণতার পরিমাণও যথেষ্ট হাই, মানে ভূমিভাগের মধ্যে। হ্যাঁ, ভূমিভাগের মধ্যে, আর পুরোটা হলে তো মারিয়ানা ঘাত। আর যাই হোক, আর যা লবণতার পরিমাণও যথেষ্ট বেশি, 238
পার থাউজেন্ড মেবি। তো এত লবণাক্ততার কারণেই হচ্ছে এখানে কোনো উদ্ভিদ প্রাণী জন্মাতে পারে না, এবং তার জন্যেই নাম হয়ে গেছে মৃতের সাগর। এটা অ্যাকচুয়ালি হ্রদ, এবং এর অবস্থান সম্পর্কেও আমরা জানি। তো এগুলো সবকিছু আমরা জানতাম, কিন্তু ইসলামের মোড়কে কি ব্যাখ্যা রয়েছে বা এর পেছনে কি ঘটনা রয়েছে যে কেন এটা মৃত সাগরে পরিণত হলো, এবং এটা অ্যাকচুয়ালি আল্লাহ দেওয়ার হচ্ছে অভিশপ্ত জায়গা, সেটার সম্বন্ধে ইতিহাসটা আজকে আমাদের সামনে উপস্থাপিত হলো, এবং আমরা ব্যাপারটা বুঝলাম, জানলাম, এবং একটা নতুন ইনফরমেশন আমরা গ্যাদার করলাম। এবং ইসলামের মোড়কে এই জিনিসটা শুনে একটু অন্যরকম লাগলো, এবং যে কোনো ধরনের কাল্পনিক বা এই ধরনের কাল্পনিক না হলেও এই যে ঘটনাগুলো রয়েছে তো ইসলামের, সেগুলো আমাদের জানতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। এবং এখানে যে আমরা দেখতে পেলাম যে ওখানে যে একটা জাতি ছিল, সেই জাতির আর কি লাইফস্টাইল ছিল বিভিন্ন প্রচণ্ড আর কি উগ্র, এবং তারা প্রচণ্ড মিথ্যা কথা বলতো, যৌনাচারে লিপ্ত ছিল, বা তাদের খুব উচ্ছৃঙ্খল জীবনযাত্রা ছিল, এবং তারা ডাকাতি করতো, মানে অসহায় যারা আর কি তাদের জায়গার পাশ থেকে যাতায়াত করতো তাদের ওপর লুণ্ঠন করতো, সমস্ত কিছু নিয়ে আর কি খুবই খারাপ আর কি তাদের মানসিকতা ছিল। এবং আল্লাহ যখন তাকে তাদের ইসলামের পথে আসতে বলেছিল বা সতের পথে আসতে বলেছিল, সততার পথে আসতে বলেছিল, বারবার তারা সেটাকে নাকচ করে দেয়, এবং আল্লাহ একজনকে প্রেরণ করলেন এবং সে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলেন, এবং সেটাও হলো না যখন, তখন লাস্টে জিব্রাইলকে পাঠানো হলো, এবং সেও আর কি যখন পারলো না, এবং লাস্টে সেই জনজাতিটা আর কি ধ্বংস হয়ে গেল, এবং ধ্বংসের কারণটা সেখানে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা আমি আর বলছি না। তো বিষয়টা খুবই অন্যরকম ছিল এবং খুব ইন্টারেস্টিং ছিল। এবং হচ্ছে অপকর্ম করলে তার শাস্তি যে অবধারিত, এবং আল্লাহ যেমন আমাদের সৃষ্টি করেছেন তেমনি আমরা কোনো ভুল কাজ করলে বা অপরাধ প্রবণ হয়ে উঠলে আমাদের ধ্বংস যে তারই হাতে, তো সেটারও কিন্তু একটা যে সুস্থতা বা রূঢ় যে বাস্তব সেটা সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম, জ্ঞাত হলাম। এবং এরকম ইতিহাসে বহু ঘটনা ঘটেছে, এবং আপকামিং ফিউচারেও আমরা যেটাকে কে আমাদের দিন বলি বা যাই বলি না কেন, তো সেটা মনেই করা হয় যে যখন এক্সট্রিম সব কিছু মানে অপকর্ম হবে তখন হচ্ছে কে আমাদের দিন আলটিমেটলি আসবে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে তিনি যেমন আমাদের সৃষ্টিকর্তা তেমন তিনি ধ্বংসকর্তাও বটে, একদমই তাই। তো ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর লিঙ্কও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অথবা সুদীপ্ত হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।